আজকে আমরা যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। পিছনেই দেখতে পাচ্ছ এসএনটি বুকিং অফিস, আর এখান থেকে কিন্তু গ্যাংটক সহ আরো অনেক জায়গার, সিকিমের বিভিন্ন জায়গার তোমরা বাস পেয়ে যাবে। এখানে পুরো একদম চার্ট করে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি। রাস্তার কন্ডিশন খুব খারাপ, যে কোনো সময় যে কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে, সেই জন্যে টাইম নিয়ে তোমরা জার্নি করো, বারবার করে এটাই বলা। ওয়েলকাম টু সিকিম, এই হচ্ছে সিকিমের চেকপোস্ট। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আগের ব্লগে তোমরা দেখলে দেখতে পাবে যে আমরা ইজি রাইডের দারুণ একটা লাক্সারিয়াস বাসে, এসি স্লিপার ভলভো বাসে করে চলে এসেছি কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা করেছি। তো সেটার এক্সপিরিয়েন্সটা আমাদের দারুণ ছিল। আর আজকে আমরা যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। গ্যাংটক যাব যে তার জন্য কিন্তু যে একটা পুরো গাড়ি ভাড়া করলে, কিন্তু যেহেতু আমরা দুজন আছি খরচাটা কিন্তু একটু বেশি হয়ে যায়, তাই আমরা খুবই অল্প খরচে কিন্তু আজকে জার্নিটা করব। সেটার একটাই বেস্ট অপশন হচ্ছে শেয়ার গাড়ি করা, বা এসএনটি বাস স্ট্যান্ড থেকে তোমরা বাসও নিতে পারো। আজকের ব্লগে থাকছে এই সমস্ত কিছু নিয়েই সম্পূর্ণ ইনফরমেশন থাকছে, তাহলে আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো, যেখানে আমাদের ইজি রাইডের বাস দাঁড়িয়েছে সেখানেই থেকে কিন্তু তোমরা দার্জিলিং বা কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত জায়গার তো শেয়ার গাড়ি পেয়েই যাবে, এবং গ্যাংটকেরও পাওয়া যায়। তো আমরা আরেকটু হেঁটে গিয়ে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এখান থেকে জাস্ট এক মিনিটের হাঁটা, রাস্তার রাইট সাইডে পড়বে, আর লেফট সাইডে হচ্ছে জাস্ট মোড়টা পেরিয়ে লেফট সাইডে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। তাহলে চলো ওদিকটা একটু যাওয়া যাক, বাসের ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, তারপরে চলে যাব শেয়ার গাড়ি করে শিলিগুড়ি টু গ্যাংটক। তো তেনজিং নোরগে বাস টার্মিনাসটা জাস্ট পিছনে ফেলে আরেকটু হেঁটে এলেই কিন্তু এই এসএনটি বাস স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। তো চলো ভেতরে ঢুকি, ঢুকে কটা কিরম কি বাস আছে টাইমিংগুলো আমরা একটু জেনে নিই। পিছনেই দেখতে পাচ্ছ এসএনটি বুকিং অফিস, আর এখান থেকে কিন্তু গ্যাংটক সহ আরও অনেক জায়গার, সিকিমের বিভিন্ন জায়গার তোমরা বাস পেয়ে যাবে। সেগুলোর চার্ট কী কী দেওয়া আছে সেগুলো তোমাদের তো দেখাবোই অবশ্যই। আর এখানে কিন্তু টিকিট অনলাইন অফলাইন দুরকমই পাওয়া যায়। তো চলো একটু দেখে নেওয়া যাক কীরকম প্রাইস আছে আর তার টাইমিংগুলো কী কী। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু এখানে পুরো একদম চার্ট করে দেওয়া আছে গ্যাংটক সেমি ডিলাক্স, ডিলাক্স, এসি ডিলাক্স, রানীপুল, মঙ্গন, বিভিন্ন জায়গার এখানে পেলিং, লেকশিপ, সমস্ত রাবাংলা, নামচি, মেলি সমস্ত জায়গার কিন্তু প্রাইসগুলো তোমরা পেয়ে যাবে। আর এই দিকটাতে কিন্তু টাইমিংগুলো লেখা আছে কটায় কটায় বাস ছাড়ে। তো এই বাসটা হচ্ছে গ্যাংটক যাবে, এটা এমনি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এদিকে একটা দেখতে পাচ্ছি সুপার এসি বাস গ্যাংটক টু শিলিগুড়ি, এটা গ্যাংটক টু শিলিগুড়ি। এই হচ্ছে ভেতরটা কিন্তু বেশ সুন্দর, সিটগুলো বাইরে থেকে জাস্ট দেখাচ্ছি, দেখা যাবে না যদিও। এই এসএনটি বাস স্ট্যান্ডের বাইরেই কিন্তু তোমরা গ্যাংটক যাওয়ার সমস্ত ছোটো গাড়িগুলো পেয়ে যাবে এখানে। তো ছোটো গাড়িকে জিজ্ঞাসা করলাম শিলিগুড়ি এখান থেকে গ্যাংটক কীরকম ভাড়া নেয়, ছোটো গাড়ি মোটামুটি 2500 টাকা থেকে 4000 4500 অবধি ভ্যারি করে, কারণ এটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে তোমার সিজনের ওপর। তো চলো এবার শেয়ার গাড়ি ওদিকে দেখা যাক শেয়ার গাড়ি কীরকম পাই আমরা। অলরেডি 8টা বাজে, গরমটা বাড়ার আগেই কিন্তু আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করবো, তাহলে চলো তাড়াতাড়ি শেয়ার গাড়ির দিকে যাওয়া যাক। আমরা অলরেডি শেয়ার গাড়ি পেয়ে গেছি, সামনের সিট দুটো পেয়ে গেছি 400 টাকা করে, গিয়ে শেয়ার গাড়িতে উঠবো, এটা আমি জানতাম না। তো এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি, আর পুরোটাই বুক হয়ে রয়েছে, শুধু সামনের সিটে আমরা বসবো আর একদম চলে যাব গ্যাংটক। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। তো আমাদের জার্নি মোটামুটি শুরু হয়ে গিয়েছে, আমরা বড় লাগেজ দুটো ওপরে তুলে দিয়েছি আর একদম সামনে সিট নিয়ে দুজনে বসে পড়েছি, যেহেতু রোগা রোগা দুজন কোনো অসুবিধা নেই, একদম হ্যাঁ একদম সুন্দর একদম হাওয়া খেতে খেতে দুজনে সামনে বসে যাব। আমরা এখন যাব হচ্ছে NH10 দিয়ে,
তো এর আগে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, ধস নেমেছিল, তার জন্য কিন্তু NH10 মোটামুটি 3-4 দিন বন্ধ ছিল। তা এখন কি অবস্থা সেটা দেখাবো তোমাদের। দেড় ঘন্টা আমাদের ব্রেকফাস্টের ব্রেক দেবে, তো সেখানে কোথায় কি দাঁড়াচ্ছে, কি কি খাবার পাওয়া যাচ্ছে, কি কি আমরা খাচ্ছি, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে। তাহলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করলে সমস্ত ইনফরমেশন মিস হয়ে যাবে, তাহলে স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। চলো জার্নিটা শুরু করা যাক। শিলিগুড়ির জ্যাম পার করে আমরা ফাইনালি চলে এসেছি সুকনা ফরেস্টে। আর এই রাস্তাটা নিয়ে তো মানে কিছু বলার নেই, জাস্ট ভিউটা অসাধারণ লাগে প্রত্যেকবার, সে বাইকে আসি বা গাড়িতে, মানে এই রাস্তাটার জার্নিটা অসাধারণ। যেমন সুন্দর রাস্তা আর দুদিকে গাছপালা, দারুণ তো লাগে। চলো ভিউটা একটু দেখে নেওয়া যাক, চলো। দেখতে পাচ্ছ সেবক কালীবাড়ি, এই যে এখানে তোমরা যদি নিজেরা আসো তো মায়ের দর্শন পেয়ে যাবে। আর এখানে সমস্ত পুজো দেওয়া সামগ্রী পাওয়া যাচ্ছে। আমাদের এই যে শেয়ার গাড়ি রয়েছে, শেয়ার গাড়িতে যাওয়ার জন্য তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা যেতে পারো, গ্যাংটক ছাড়াও পেলিং, নামচি, রাওয়াংলা, যে কোনো জায়গায় তোমরা যেতে পারো। তবে গ্যাংটকটাই প্রেফারেবল, গ্যাংটক ছাড়া বাদ বাকি যে স্পটগুলো রয়েছে, সে নর্থ সিকিম বলো আর এমনি বলো, সেইগুলোয় যাওয়ার জন্য শেয়ারে যদি তোমরা যেতে চাও, সেক্ষেত্রে তোমরা একটু যদি বেশি লোকে আসো, বেশি গ্যাদারিং থাকে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, মোটামুটি 500-600 টাকা করে পড়ে। নর্থ সিকিম বা ইস্ট সিকিমের দিকে বা তোমার যে ওয়েস্ট সিকিমের পেলিং বলো বা নামচি বলো, সাউথ সিকিমের এই জায়গাগুলোতে যেহেতু ট্যুরিস্টের মানে প্রেশারটা একটু কম থাকে, সেই জন্য গাড়ি কিন্তু 10 জন হলেই তবে যাবে। তো সেক্ষেত্রে 10 জন ফুল হওয়া অবধি তোমাদের ওয়েট করতে হবে, অথবা পুরো গাড়ি তোমরা যদি বুক করো তাহলে মোটামুটি 4,000-5,000 টাকা থেকে আপ টু 7,000 টাকা পর্যন্ত এই গাড়িগুলোর ভাড়া পড়ে আর কি। ঘড়িতে বাজে এখন 9:10, আমরা দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে, দাঁড়িয়েছে হোটেল পুষ্পাঞ্জলি, আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে কী কী পাই আমরা, চলো দেখি আগে ব্রেকফাস্ট টেবিলে যাওয়া যাক। তো ব্রেকফাস্টের জন্য আমাদের অর্ডার দিয়েছি 2 প্লেট চিকেন মোমো, আর এছাড়াও কিন্তু এখানে চা, রুটি, সবজি, লাঞ্চ ডিনারের জন্য চিকেন থালি, মাটন থালি, আর বিভিন্ন রকমের স্ন্যাক্স, এখানে চাউমিন, ব্রেড অমলেট, এগ ম্যাগি, সমস্ত রকম কিছু তোমরা পেয়ে যাবে। পাহাড়ে উঠে গরম গরম মোমো, সাথে ঝাল ঝাল চাটনি, দারুণ। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের 2 প্লেট চিকেন মোমো মোটামুটি পড়লো তোমার 240 টাকা, একটু প্রাইসটা হাই লাগলো, 120 টাকা প্লেট। এমনি মোমো খেতে ভালো ছিল, আর এখানে কিন্তু ওয়াশরুমও পেয়ে যাবে। সামনে পুরো যে ধুলো রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকেই কিন্তু ধসটা নেমেছিল, প্রচণ্ড ধুলো, ওই জন্য গাড়ির কাঁচ তুলতে আমরা বাধ্য হলাম। এই যে এখনো দেখো কাজ চলছে, এই সাইডটা কি অবস্থা। আর এর আগেও কিন্তু সিকিমের যে বন্যা হয়েছিল তাতে কিন্তু NH10-এর কি অবস্থা ছিল, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ব্রেকফাস্ট সেরেই আগে এগোতে গিয়ে আমরা অলরেডি দাঁড়িয়ে পড়েছি রাস্তায়, প্রচণ্ড জ্যাম, আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো গাড়ির লাইন লেগে গেছে। এখানে কাজ যেহেতু চলছে, NH10-এর বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাস্তার কাজ হচ্ছে, তো তোমরা যারা এই রুটে এখন আসতে চাইছো বা ব্যাক করতে চাইছো, একটু টাইম নিয়ে তবেই আসো, কারণ এই রাস্তার কাজ চলার জন্য অনেক জায়গায় এরকমভাবে একদম দাঁড় করিয়ে দিয়ে গাড়ি পাস করছে, তো হাতে টাইম নিয়ে জার্নি করো। দেখতেই পাচ্ছ পিছনে গাড়ি সব করিয়ে রেখে এখানে ট্রেন উঠেছে, এখানে ল্যান্ডস্লাইড মতো হয়েছে, আগেও দেখতে পাচ্ছ সব পাথর পড়েছে, রাস্তার কন্ডিশান খুব খারাপ, যে কোনো সময় যে কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে, সেই জন্য টাইম নিয়ে তোমরা জার্নি করো, বারবার করে এটাই বলা। তো আবারও একবার NH10-এর এই অবস্থা, মানে আমাদের সম্মুখীন হচ্ছি আমরা এই অবস্থার, আর
জাস্ট ধ্বংসলীলা চারদিকে এখনও পর্যন্ত, আরও এই বৃষ্টিতে আরও অবস্থা খারাপ। তো প্রচণ্ড ধুলো রাস্তায়, তাকানো যাচ্ছে না, আর এই যে জ্যামের অবস্থা, তোমাদের কিন্তু সময় হাতে নিয়ে আসতে হবে। সামনে জাস্ট রাস্তাটা দেখো, এখনও কিন্তু একই অবস্থা, পুরো এদিকটা ভেঙে রয়েছে, আর গাড়ির জ্যাম তো মানে অস্বাভাবিক, কিন্তু কিছু করারও নেই। আর অ্যাজ ইউজুয়াল তিস্তার জল কিন্তু এখনও সেই ঘোলাটে। এই সামনে থেকেই রাস্তাটা কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে, ওপরের যেটা লেখা আছে দেখো ওয়েলকাম টু কালিম্পং, ওই রাস্তাটা দিয়ে ওপরের দিকে চলে গেলে তোমরা কালিম্পং ডিস্ট্রিক্ট পৌঁছে যাবে। এই লাল যে গেটটা, ওপরের রাস্তাটা হচ্ছে কালিম্পং, আর এই তলা দিয়ে আমরা চলে যাব এবার সিকিমের দিকে। আর এই সাইডে কিন্তু তিস্তার মানে ধ্বংসলীলা এখনও আমাদের চোখে পড়ছে। এইভাবেই শেয়ার গাড়ির ফ্রন্ট সিটে বসে পাহাড়ের হাওয়া খেতে খেতে তিস্তা নদীকে বাঁদিকে রেখে আমরা মেলি বাজার রংপো পার করে এগিয়ে চললাম সিকিমের দিকে। ওয়েলকাম টু সিকিম, এই হচ্ছে সিকিমের চেকপোস্ট। ফাইনালি পৌনে একটা বাজে আমরা এসে পৌঁছালাম দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু তোমরা আবার NJP, শিলিগুড়ি, লাভা, কালিম্পং, কার্শিয়াং বিভিন্ন জায়গার ট্যাক্সি পেয়ে যাবে। দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু MG মার্কেটের কাছে যে হোটেলগুলো আছে মোটামুটি 150-200 টাকার মধ্যে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যে শেয়ার গাড়িতে এলাম, সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে গ্যাংটক শহরের সমস্ত কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।